আসসালামু আলাইকুম। আজকের পাইথন প্রোগ্রামে আজকে আমরা লুপের ব্যবহার দেখব, ফর লুপের ব্যবহার দেখব না, আজকে আমরা হোয়াইল লুপের ব্যবহার দেখব। আর সেক্ষেত্রে ধরুন আপনাকে বলা হলো যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো আপনি প্রিন্ট করে দেখান। আপনি কিন্তু খুব নর্মালি যেটা করবেন যে সংখ্যাগুলো 1 বাই 1 এভাবে 1 2 3 4 এভাবে কিন্তু কপি পেস্ট করে আপনারা প্রিন্ট করবেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে এখানে আমরা যদি সংখ্যাগুলো চেঞ্জ করে নেই, জাস্ট 2 3 4 5 এভাবে লিখে নিব আমরা। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু নিঃসন্দেহে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে। এভাবে আমরা 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বা 20 পর্যন্ত কপি পেস্ট করে কিন্তু খুব দ্রুত এই প্রিন্টগুলো করতে পারি, আমরা আউটপুট দেখতে পারি। কিন্তু আপনাকে যদি বলা হয় 1 থেকে 1000 বা 1 থেকে 50,000 এইভাবে এতগুলো সংখ্যা প্রিন্ট করুন, তাহলে আপনি কি করবেন? বারবার এভাবে কপি পেস্ট করবেন? নিঃসন্দেহে সেটা কিন্তু আসলে ভালো কোনো ওয়ে না। আপনারা যেটা করতে পারেন, ফর লুপ ব্যবহার করতে পারেন, হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন। তো আমি আজকে হোয়াইল লুপের ব্যবহার দেখব, পরবর্তীতে কোনো একটা সময় আমরা ফর লুপের ব্যবহার দেখব। আমি এটা কেটে দিচ্ছি। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ইনিশিয়াল নেব। ইনিশিয়াল মানে হচ্ছে শুরুতে আমরা কত থেকে প্রিন্ট করব, আমরা 1 থেকে প্রিন্ট করব। এরপরে কিওয়ার্ড হিসেবে আমরা হোয়াইল নেব, এবং হোয়াইলের পরেই কিন্তু আমরা কন্ডিশন দেব। কন্ডিশন হচ্ছে যে এই যে আমরা আই যে নিলাম, আয়ের মান যে 1 নিলাম, এই আইটা কত পর্যন্ত আমরা যেতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে এটা আমরা 10 পর্যন্ত প্রিন্ট করব। সেই ক্ষেত্রে আমি দিলাম যে আই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, এভাবে আমরা নিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে এখন দেখুন আমাদের কন্ডিশন দেওয়া হচ্ছে যে 1 থেকে শুরু হলো, এখানে ভালোভাবে খেয়াল করুন, 1 থেকে শুরু হলো, এবং 1 থেকে যে শুরু হলো সেটা কিন্তু 10 পর্যন্ত যাবে। তো আমরা এখন এখানে স্টেটমেন্ট দেব। স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যথারীতি প্রিন্ট সেই ফাংশনটা ব্যবহার করবো। এখানে আয়ের মানগুলো আমরা প্রিন্ট করব। আর এই যে আয়ের মান যে প্রিন্ট করব, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইনিশিয়াল, তারপর হচ্ছে এই যে ফার্স্টের যে আমি এটা লিখেছি এটা হচ্ছে ইনিশিয়াল, দেন এখানে হোয়াইলের পর কন্ডিশন, তারপরে আমরা এখানে স্টেটমেন্ট ব্যবহার করেছি, দেন আমরা আপডেট করব, অর্থাৎ আয়ের মান কত করে করে বাড়বে সেটাকে আমরা আপডেট বলে থাকি বা ইনক্রিমেন্ট বলে থাকি। সেক্ষেত্রে আমরা আই ইজ ইকাল টু আই প্লাস 1 অন করে আমরা আসলে বাড়াবো। তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কিন্তু খুব সহজেই প্রিন্ট হবে। আমরা একটু রান করে দেখি। এখানে দেখুন 1 থেকে কিন্তু 10 পর্যন্ত খুব সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। আমরা কিন্তু এখন এই 10-এর জায়গায় এখানে যদি 100 যদি বলি তাহলে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত একদম শুধুমাত্র একটা ডিজিট সেন্সের কারণে কিন্তু আমরা 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। তো আমরা এটার সিনট্যাক্সটা, আমরা এই হোয়াইল লুপের সিনট্যাক্সটা একটু দেখে নেই। এখানে আমরা সিনট্যাক্সটা যদি ভালোভাবে খেয়াল করি দেখুন, এখানে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা কত থেকে শুরু করব, আমরা 1 থেকে লেখা শুরু প্রিন্ট করা শুরু করব নাকি 5 থেকে নাকি 10 থেকে, আমরা এখানে মেনশন করে দেবো একটা ভেরিয়েবলের মাধ্যমে। তারপর আমরা হোয়াইল ব্যবহার করব এখানে কিওয়ার্ড হিসাবে, দেন আমরা কন্ডিশন দিব। কন্ডিশন মানে হচ্ছে আমরা কত পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। আর স্টেটমেন্ট হচ্ছে এখানে কিন্তু আমরা একাধিক স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি বা একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি। এটা হলো হোয়াইল বডি, তো আপনি আসলে যা খুশি তাই কিন্তু প্রিন্ট করতে পারেন। আর আপডেট অবশ্যই আমরা আপডেট করব, কারণ আমরা 1 2 3 এভাবে প্রিন্ট করব নাকি আমরা আসলে 2 করে করে প্রিন্ট করব, এখানে কিন্তু আপডেটের একটা ব্যাপার আছে যে আমরা ব্যবধান 1 করে রাখবো নাকি ব্যবধান 2 করে নাকি 5 করে, অর্থাৎ এখানে কিন্তু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমরা ব্যবহার করব। আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখে নিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ইনিশিয়ালাইজেশনের জায়গায় আমরা যেভাবে এক্সাম্পলে নিয়েছিলাম সেই এক্সাম্পলটা এখন আমরা দেখব যে কীভাবে ইনিশিয়ালাইজেশন করেছি, কীভাবে কন্ডিশন এবং স্টেটমেন্ট হিসেবে আমরা প্রিন্ট করেছিলাম কী এবং আপডেট কীভাবে করা হয়েছে। তো আমরা সেই এক্সাম্পলটা আবার একটু অ্যানালিসিস করি। যে এক্সাম্পলটা আমরা একটু আগে করলাম যেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম, সেক্ষেত্রে আমি 1 থেকে শুরু হয়েছিল যেহেতু আমরা এখানে 1 নিয়েছিলাম, দেন আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে চেয়েছি। সুতরাং এখানে কন্ডিশনে কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত ব্যবহার করেছি। তারপর আমরা প্রিন্ট করতে চাইছি সেই আয়ের মানগুলো, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1 করে করে বাড়বে। তো আমি এই কোডটা যদি একটু বুঝিয়ে দিই আপনাকে, দেখুন 1, তো 1 আসার পর এখানে আসবে, দেখা যাবে যে 1 10 থেকে ছোট কিনা। হ্যাঁ, অবশ্যই ছোট, সুতরাং এটা সত্য। সেই ক্ষেত্রে এখানে আয়ের মান প্রিন্ট করবে। তো আয়ের মান কত? আয়ের মান অবশ্যই 1, সুতরাং 1 প্রিন্ট করবে। দেন এই কোডটা কিন্তু আমাদের নিচে আসবে, আসার পর আয়ের মান কত ছিল? 1 ছিল, এবং তার সাথে কত যোগ হবে? আরও 1 যোগ হবে, তাহলে আয়ের মান কত পেলাম? 2 পেলাম। এটা কি করবে? এই 2টা কিন্তু পরবর্তীতে আবার এই হোয়াইল লুপের কাছে পৌঁছাবে, এবং এখানে গিয়ে দেখবে 2 কি 10 থেকে ছোট? নিঃসন্দেহে ছোট, সুতরাং এখানে আসবে এবং এখানে আসার পর 2 প্রিন্ট করবে, যেহেতু আয়ের মান এবার 2। তারপরে দেন আমরা এখানে প্রবেশ করব, এখানে এসে আয়ের মান কিন্তু এবার 2, সেই 2-এর সাথে আরও 1 যোগ হবে, তাহলে হলো কত? 3। সেই 3 কিন্তু আবার আমাদের কন্ডিশনে যাবে, এবং কন্ডিশন
ফাংশন চেক করে দেখবে 3 অবশ্যই 10 থেকে ছোট। তো এভাবে ধারাবাহিকভাবে যেতে যেতে একটা সময় কিন্তু আমাদের এখানে 9 আসবে। তো সেই 9টা আসলে এখানে দেখা যাবে 9 কি 10 থেকে ছোট, নিঃসন্দেহে ছোট। সুতরাং এখানে আই এর মান 9 প্রিন্ট হবে। তারপর এখানে দেখুন এই ব্লকে এসে 9 এর সাথে আরো এক যোগ হবে, তাহলে কত হলো 10। তো সেই 10টা আবার চেক করবে হোয়াইল লুপের মাধ্যমে। তো এখানে দেখা যাচ্ছে 10 কি 10 থেকে ছোট অথবা 10 এর সমান, হ্যাঁ ছোট না হলেও কিন্তু সমান, দুটার একটা কিন্তু ট্রু হলেই হলো, সেক্ষেত্রে সমান, তাহলে আমাদের আয়ের মান প্রিন্ট হবে, তার মানে 10 প্রিন্ট হবে। এবার কি হবে, এবার আয়ের মান 10 ছিল, 10-এর সাথে আরও কত যোগ হবে, এক যোগ হবে, তাহলে কত হলো 11। এবার আমরা 11 চেক করব। এখানে দেখা গেল আয়ের মান 11, 11 10 থেকে ছোট, এ কথা কি সত্য? না, কখনোই সত্য না। আবার 11 10-এর সমান, এ কথা কি সত্য? না, এ কথাও সত্য না। সুতরাং যখনই এই কন্ডিশন এখানে আমাদের দেখা যাবে যে মিলছে না বা কন্ডিশন ফলস হয়ে গেছে, তারপরে আমাদের পরবর্তী এই ব্লকগুলোতে কিন্তু আর আসবে না, অর্থাৎ আমাদের আয়ের মান আর প্রিন্ট হবে না, 11 আর প্রিন্ট হবে না, বা এগুলার ইনক্রিমেন্ট কিন্তু আর হবে না। তো আমি পাইচার্ম ইন্টারফেসে আরও কিছু প্রোগ্রাম করতেছি হোয়াইল লুপ দ্বারা। আমরা চাইলে কিন্তু জোড় বীজ সংখ্যা বা বিভিন্ন ব্যবধানেও কিন্তু সংখ্যা প্রিন্ট করতে পারি। যদি আপনাকে বলা হয় যে আপনি 2 থেকে শুরু করে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো নির্ণয় করুন, সেহেতু আপনার 1 কিন্তু আসবে না, কারণ 1 তো বিজোড় সংখ্যা, তো 2 থেকে শুরু হবে। তাহলে আমাদের ইনিশিয়াল হচ্ছে 2 থেকে এবং আমাদের কিন্তু 100 পর্যন্ত যাবে। আবার এখানে দেখা যাচ্ছে যে 2 থেকে শুরু হলো, তাহলে প্রথম সংখ্যা 2 প্রিন্ট হবে। এরপরে যদি আমি 1 বাড়িয়ে দিই তাহলে কিন্তু 3 প্রিন্ট হবে, তাহলে আমাদের কিন্তু হলো না। আমি চাচ্ছি ইভেন নাম্বারগুলো প্রিন্ট করা, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2 বাড়িয়ে দেবো, অর্থাৎ 2 করে করে বাড়াবো। তো আমাদের কী হবে, প্রথমে 2 প্রিন্ট হবে, এরপরে এ আয়ের মান 2, সেই 2 এর সাথে আরও 2 যোগ হবে, তাহলে 4 হয়ে যাবে। সেই 4টা কিন্তু এখানে চলে আসবে, 4 কিন্তু অবশ্যই 100 থেকে ছোট এবং সেই 4টা প্রিন্ট হবে। আবার আয়ের মান 4, সেই 4 এবং এই 2 এর সাথে এবার 6 হয়ে যাবে। এভাবে আমরা যদি আয়ের মান 2 থেকে শুরু করে এবং ইনক্রিমেন্ট যদি আই প্লাস 2 করে দিই, অর্থাৎ 2 করে করে ব্যবধান করে দিই, প্রত্যেক সময় কিন্তু এখানে আমাদের জোর সংখ্যাগুলো প্রিন্ট হবে। তো আমি এখানে রান করে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আসলে 2 থেকে শুরু করে আমাদের 100 পর্যন্ত শুধুমাত্র জোর সংখ্যাগুলো কিন্তু প্রিন্ট হলো। একইভাবে আপনারা চাইলে কিন্তু, আমি এটা কেটে দিচ্ছি, আমরা চাইলে কিন্তু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমরা জানি 1 থেকে শুরু করব এবং 1 থেকে আসলে 100 পর্যন্ত বলুন বা 99 পর্যন্ত বলুন, আমরা বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবো। এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রেও একের পর কিন্তু 2 হয় না, একের পর হয় 3, সেক্ষেত্রে 2 করে করে ব্যবধান। অর্থাৎ আমি যদি এটা রান করি তাহলে কিন্তু আমরা দেখবো 1 থেকে 99 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো সেগুলো কিন্তু প্রিন্ট হলো। আমরা চাইলে এই সংখ্যা শুধু না, আমরা কিন্তু এখানে যে কোনো স্ট্রিংও প্রিন্ট করতে পারি। যেমন ধরুন আমি যদি বলি এখানে বাংলাদেশ আমি লিখবো এবং বাংলাদেশটা আমি 10 বার প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু বাংলাদেশ লিখে নিব আগে। এখানে কিন্তু আমরা 10 উল্লেখ করে দেব, এখানে আমরা 1 দিব, অর্থাৎ ইনিশিয়াল 1 হবে। 1 থেকে শুরু করে আমরা 10 পর্যন্ত পৌঁছাবো এবং 1 1 করে করে আমরা বাংলাদেশ 1 বার, বাংলাদেশ 2 বার, বাংলাদেশ তারপরে 3 বার, তারপরে চতুর্থবারের মতো এভাবে কিন্তু আমরা 1 করে করে কিন্তু একটা করে আমাদের স্ট্রিং বাড়বে। সেক্ষেত্রে আমরা যদি এটা এখন প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশটা 10 বার প্রিন্ট হয়েছে। আমরা একটু দেখি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, আবার উপরেও আছে আমাদের, আসলে উপরেগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, আবার দেখছি আমরা 1টা 2টা, আসলে আপনারা একটু গুনে দেখবেন, আমি আর গুনতে চাচ্ছি না। এখানে কিন্তু 10 বারই প্রিন্ট হবে। আপনারা চাইলে এখানে যদি 100 ব্যবহার করেন তাহলে বাংলাদেশ শব্দটা কিন্তু 100 বার প্রিন্ট হবে। এখন একটু মজা করে আমরা যদি বলি, দেখা যায় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা কী বলবো যে প্রেমে লুতুপুতু যারা খায়, তারা বলে যে বাবু শোনা একটু আই লাভ ইউ বলো 5 বার বলো 10 বার বলো। তো সেই ক্ষেত্রে যারা সিএসি বা এই প্রোগ্রাম নিয়ে কাজ করবে তাদের কিন্তু আসলে কী বলবো, সাপোজ ধরুন আমাদের মফিজ সাহেব জরিনাকে খুব ভালোবাসে, এখন জরিনা খুব ডিমান্ড করছে যে আমাকে 10 বার আই লাভ ইউ বলবা বা 100 বার আই লাভ ইউ বলবা, সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার লেখার কোনো প্রয়োজন নাই। আপনি যদি প্রোগ্রামার হন তাহলে কিন্তু আই লাভ ইউ শব্দটা 1 বার লিখলেই কিন্তু আসলে কোটি কোটি বারও আপনি প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখানে আই লাভ ইউ জরিনা, তো জরিনাকে আমি কিন্তু জরিনাকে ভালোবাসি না, জাস্ট ধরুন এটা মফিস থেকে এই মেসেজটা দেওয়া হচ্ছে জরিনাকে। এবং এটা কয়বার প্রিন্ট করবো আমরা, আসলে এখানে যদি 100 দিয়ে দিই তাহলে কিন্তু আই লাভ ইউ জরিনা এই শব্দটা কিন্তু 100 বারই প্রিন্ট হবে। আমরা একটু দেখি, এখানে দেখুন আসলে 100 বার কিন্তু প্রিন্ট হয়ে গেল। তাহলে আমাদের মেসেজ করতে আর কিন্তু কোনো সুবিধা হবে না আমরা যদি প্রোগ্রামিং পারি। তো যাই হোক, আমি একটু মজা করলাম, ফান করলাম আপনাদের সাথে। একইভাবে আমরা যদি চাই যে না শুধু জরিনা ভালোবাসবে, জরিনাকে ভালোবাসবে মফিজ, তা তো হয় না। জরিনা এবার রিপ্লে দিচ্ছে মফিজকে যে আই লাভ ইউ টু, এই টাইপের একটা রিপ্লে, আই লাভ ইউ টু কাকে বলবে, মফিজকে বলবে আর কি। তো আমি সেই নামটা লিখে নিচ্ছি। এখন দেখুন
এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, আমরা যদি এখানে কত করে বাড়বে এটা যদি কখনো আমরা উল্লেখ না করি, তাহলে কিন্তু চিরকাল আই লাভ ইউ টু মুভিস, আই লাভ ইউ টু মুভিস চিরকাল আসতে থাকবে। তো আমি এখানে আপডেট পার্টটা এখানে রাখতেছি না, এখন যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু সর্বনাশ, চিরকাল আই লাভ ইউ টু মুভিস, আই লাভ ইউ টু মুভিস আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার কিন্তু কম্পিউটার কিন্তু হ্যাং হয়ে যাবে, আমি এটা কেটে দিচ্ছি আর কি। তো এটা টার্মিনেট করলাম আমরা। এরকম কেন হলো? এর কারণ হচ্ছে যে দেখুন, এক থেকে শুরু হয়েছে তাই না? হ্যাঁ, এক থেকে শুরু হলো, ভালো কথা। তারপরে হচ্ছে যে এখানে দেখুন, এক 100 থেকে কি ছোট? নিঃসন্দেহে ছোট। তাহলে এই ঘটনাটা সত্য, এই সত্য হলে তাহলে কি হলো, আই লাভ ইউ টু মুভিজ এটা প্রিন্ট হইলো। এরপরে তো আসলে আয়ের মান আর বাড়তেছে না, আবার তাহলে কি হলো, আবার প্রথম থেকে শুরু হলো। আয়ের মান কত? এক। এক কি তাহলে 100 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। আবার আই লাভ ইউ প্রিন্ট, আই লাভ ইউ টু মুভিজ এটা প্রিন্ট হবে। এইভাবে আয়ের মান যেহেতু বাড়তেছে না, আমাদের এই 100কে ওভার ওভারটেক করতেছে না, সুতরাং আই লাভ ইউ টু মুভিজ এটা চিরকাল প্রিন্ট হইতে থাকবে। একইভাবে আমরা যদি আসলে এই স্ট্রিং না দিয়ে যদি আইটা প্রিন্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি তাহলেও কিন্তু আসলে কোটি কোটি বার প্রিন্ট হতে থাকবে, আমরা একটু দেখি, এবং আয়ের মান কিন্তু কখনোই বাড়বে না। এখানে বলা হয়েছে যে এক থেকে শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত 100 নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আয়ের মান প্রিন্ট হবে। তাহলে আয়ের মান আমরা শুরু এখানে নিয়ে আসছি কত? এক। তো এক প্রিন্ট হবে, এভাবে কিন্তু শুধু এক প্রিন্ট হতেই থাকবে, এক প্রিন্ট হতেই থাকবে, চিরকাল হতে থাকবে, কারণ আমরা এখানে আপডেটিংটা করি নাই। তো আপডেটিং করে সবসময় যে জোর বিজোর বা এক করে ব্যবধান এভাবে যে হবে, আমরা আপডেটিং কিন্তু একটু ভিন্নভাবেও করতে পারি। অর্থাৎ ধরুন আমরা পাঁচ করে করে ব্যবধান রাখবো, সেক্ষেত্রে আয়ের সাথে আমরা যদি পাঁচ এখানে যুক্ত করে দিই, যে সংখ্যাটা আমরা এখানে শুরুতে নেব সেই সংখ্যাটা কিন্তু আসলে প্রত্যেকবার তার সাথে পাঁচ যোগ করে করে এভাবে কিন্তু আমাদের ব্যবধান হবে। এখন যদি আমরা এটা প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমরা দেখি কি দেখা যায়, আমরা একটু দেখি। দেখুন এখানে কিন্তু এক থেকে আসলে এরপর একের সাথে আরও পাঁচ যুক্ত হয়েছে, ছয়, ছয়ের পর আবার পাঁচ যুক্ত হয়েছে। তো বিষয়টা আমরা এখানে যদি জিরো থেকে শুরু করি, আমরা ধরুন আমরা জিরো থেকে স্টার্ট করলাম, এবার আমরা দেখি, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিরো, তারপরে হচ্ছে এখানে ফাইভ, তারপর হচ্ছে টেন, অর্থাৎ জিরো থেকে শুরু হলো, তারপর প্রতি জিরোর সাথে পাঁচ যোগ হলে পাঁচ, তারপরে সেই পাঁচের সাথে আবার পাঁচ যোগ করলে কিন্তু এখানে দশ হবে, অর্থাৎ পাঁচ করে করে ব্যবধান হয়েছে। তো আমরা যদি এখানে এক থেকে শুরু করতাম এবং এখানে যদি আমরা চার নিতাম, তাহলে কিন্তু আসলে সেই এক থেকে পাঁচ করে করে ব্যবধান হইতো। প্রথমে প্রিন্ট হইতো এক, তারপরে সেই একের সাথে কত যোগ হইতো? চার। একের সাথে চার যোগ হলে কত হবে? নিঃসন্দেহে পাঁচ হবে। আবার এখানে পাঁচ চেক হবে, সেই পাঁচ এখানে পাঁচ সাথে আবার এখানে দেখা যাচ্ছে যে আরো চার যুক্ত হবে। তো আমরা এটা একটু একটু রান করে দেখাচ্ছি, দেখুন এখানে একের পর পাঁচ, পাঁচের পর আবার তার সাথে চার যুক্ত হয়েছে, সুতরাং নয়, নয়ের সাথে আবার পরবর্তীতে চার যুক্ত হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু আসলে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে এখানে চাইলে আপনারা দশ করে ব্যবধানও নিতে পারেন। সেই দশ করে যদি ব্যবধান নেন, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখুন এক থেকে শুরু করে দশ করে করে ব্যবধান, অর্থাৎ প্রত্যেকটা এক থেকে এগারো এখানে দশ ব্যবধান, এগারো থেকে একুশ এখানে দশ ব্যবধান, বা আমরা জিরো থেকে নিলে আরও সুন্দরভাবে দেখতে পারবো জিনিসটা, যে দশ করে করে ব্যবধান, দেখুন এখানে কিন্তু এই ব্যবধান হয়েছে। তো আমরা এভাবে বিভিন্ন সংখ্যা কিন্তু এভাবে রিপিটেটিভলি বারবার আমরা কন্ডিশন দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারি। আর আমরা শুধু প্রিন্ট করতে পারি না, আমরা বিভিন্ন ধারা যেরকম প্রিন্ট করতে পারি, সেই সাথে সেই ধারার সমষ্টিগুলোও কিন্তু নির্ণয় করতে পারি, বা লুপ সম্পর্কিত আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেগুলোও কিন্তু আমরা করতে পারি। তো এরপরে নেস্টেড লুপ এবং হোয়াইল লুপের যে নেস্টেড, অর্থাৎ হোয়াইলের ভিতর আরও হোয়াইল ব্যবহার করে আমরা প্রোগ্রাম করতে পারি। তো সেই প্রোগ্রামগুলো করে বিভিন্ন ধারা করা বা বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে বা স্ট্রিং নিয়ে আমরা কাজ করব, শুধু স্টেটমেন্ট বা স্ট্রিং বা ধারা নিয়ে কাজ করবো না, সেগুলো যোগ সমষ্টি নির্ণয় করা আমরা শিখব। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব আমরা ফর লুপ নিয়ে, একটা না আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিও করব ফর লুপ নিয়ে। পাইথনে কিন্তু ফর লুপটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আজকের যে টপিকটা সেটি কিন্তু আসলে খুবই সহজ এবং বহুল ব্যবহৃত, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।